Clash of Clans. হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তুলছে সেটা আমার বারো নতুন আরও একটা ভিডিওতে তো বন্ধুরা আমি তোমাদের আজকে দেখাবো অয়ের লাইভ অ্যাটাক ঠিক আছে ওয়ের লাইভ অ্যাটাক দেখাবো আর আমাদের সেই আর্মি রেডি ঠিক আছে আমরা সেই আর্মি দিয়ে অ্যাটাক দেখাবো ওকে তো বন্ধুরা তোমাদের আমি আর একটা কথা বলি ভিডিওটা শুরু করার আগে যা যারা ভিডিও দেখছো তারা একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো চলো আমরা বেশি কথা না বাড়ি আমরা আর একটা মেন শুরু করি আর আমাদের আজকের দাঁড়াও আমরা বেশ টাকা চেঞ্জ করি আর আমাদের আজকের দুটো বিল্ডার ফ্রি আর এবং ওই সঙ্গে আমাদের রিসার্চ সেন্টার ঠিক আছে ল্যাবরেটরি সেটা আমাদের ফ্রি ঠিক আছে তো আমরা এই টোটালে তিনটাকে কাজে লাগাবো ওকে তো আমরা বেশি কথা না বাড়ি আমরা এখন চলে যাব ডাইরেক্ট অ্যাটাকের জন্য আর আমাদের অ্যাটাকের জন্য সেমভাবে নিয়ে নিতে হবে ডোনেট ওকে আমাদের সব পূর্ণ সব কিছু কমপ্লিট এই দেখো আমাদের মেন আর্মি ওকে তো আমরা রকি কথা না বাড়িয়ে আমরা চলে যাই এখন অ্যাটাকের মধ্যে আর এই হচ্ছে আমাদের বারো টাউন হল তো এই বেসটার মধ্যে আমরা অ্যাটাক করবো সেম টু সেম বেস আমারও যেমন বেস এই বেসটা ঠিকঠাক তেমনই আছে চলো কথা না বাড়ি অ্যাটাকটা শুরু করি দেখো আমরা প্রথমে ফিলিম ফিঙ্গারকে ইউজ করে দিই ঠিক আছে যখন ফিলিম ফিঙ্গার একটু মানে এখানে দুবার যখন মেরে ফেলবে তখনই কিন্তু আমরা দেবো আমাদের কিংকে ওকে তো আমরা এই সাইড দিয়ে ইগলটাকে নিয়ে নেওয়া যায় কি না দেখে নিই ওকে চলো চলো এদিকে কিংটাকে দেবো যাতে এই ফিলিম ফিঙ্গার টার্গেট না হয় ঠিক আছে চলো কুইনের জন্য ব্রেক এখানে ইউজ করে দিই আরে আর ব্রেক তো এখানেই মরে গেছে কী অবস্থা যাই হোক মোটামুটি অলটা তো ভেঙেছে দেখা যাক শেষ পর্যন্ত যাই হোক আমাদের কুইন আওয়ার ভিতরে চলে আসছে অনেকটাই ভালো হয়েছে একদিক দিয়ে নাইস চলো সুন্দরভাবে আমরা সব কিছু ইউজ করছি সমস্যার তো কিছু নেই নাইস অল ব্রেক আর অল ব্রেক আর বেলুন নয় অল ব্রেক ভাই কী দিতে কী দিয়ে দিচ্ছি বুঝতে পারছি না সমস্যা হয়ে যাচ্ছে এখানে কুইনকে মেন ইগলের কাছে আনতে পারলে সবথেকে বেশি হবে ভালো তো সেটা একদিক দিয়ে সুবিধা হচ্ছে আমাদের এদিকে একটা এক্সবো এক্সপো চলে গেছে আর ওই সঙ্গে সিঙ্গেল হ্যান্ডফোনটাও যাতে চলে ঠিক আছে দেখা যাক আমরা এই সাইড থেকে কতটা বেশি ভ্যালু পাই ওকে তো কুইন কিন্তু ওই সাইডতে অনেক বেশি ভ্যালু নেবে আর আমরা এখানে ওয়ার্ডেনকে ইয়ার মোডে সেট করব এখানে একটা পজেন স্পেল এবং কুইনকে রেজ স্পেল চলো সুন্দর 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 বাবা ম্যাক্স লেভেলের ড্রাগন ইয়ার ম্যাক্স লেভেলের ড্রাগন তো অলরেডি ম্যাক্সিমালের ড্রাগন ছিল ড্রাগন শেষ আমরা উইজার দিয়ে দিচ্ছি ওকে কুইন তো এখন ইগলকে মারা শুরু করেছে তাহলে আমরা টোটালি আর্মিটাকে দিয়ে দিই এবং একটা ফ্রিজ ইউজ করে দিই ওকে আরে আর ওয়ার্ডেনকে সাথে আমরা ইয়ে দেবো এখানে তা সেটা হচ্ছে না চলো সুন্দরভাবে অর্ডেনেবিলিটি এবং আবার একটা ফ্রিজ কারণ কুইনকে কিন্তু আমাদের বাঁচাতেই হবে যেভাবে ঠিক আছে চলো রেজেস স্পেল নাইস অ্যাটাক এখানে একটা ফ্রিজ স্পেল ইউজ করতেই হবে এনিমি কুইনও রয়েছে আর আমাদের এখানে রয়েছে হচ্ছে কি যে সিঙ্গেল ইনফেন চলো অ্যাটাকটা হয়ে গেছে আমাদের তিন স্টার সুন্দরভাবে আমাদের অ্যাটাকটা তিন স্টার হয়ে যাবে সেইভাবে আমাদের অ্যাটাকটা ভালো চলছে এখনও পর্যন্ত দেখা যাক ওয়েট অ্যান্ড ওয়াচ দেখতে থাকো তোমরা ঠিক আছে কুইন কিন্তু ওই দিয়ে অল ভাঙছে এবং ওই সাইডে আমাদের খুব বেশি কিছু বাকি নেই ওকে তো এদিকে শুধুমাত্র সব গ্রাউন্ড ঠিক আছে সব গ্রাউন্ডেরই বাকি আছে আর এই সাইডতে আমাদের একটাই মাত্র ইয়ার উদের টাওয়ার সেটা তো জানি না হয়তো টাইম ফেল হতে পারে কারণ এখানে দেখো আমাদের এই যে এই যে বিল্ডার হাটটার জন্যই হয়তো টাইম ফেলটা হয়ে যাবে দেখা যাক শেষ পর্যন্ত কুইন কী করে কারণ টাইম ফেল মনে হচ্ছে কিন্তু নাও হতে পারে আবার যদিও ড্রাগন রয়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত ওয়েট চলো মোটামুটি মনে হয় যে দশ সেকেন্ডের আগে আমাদের অ্যাডেক্টটা হয়ে যাবে টোটালি পাঁচ সেকেন্ড হাতে ছিল আমাদের ঠিক আছে তার মধ্যে আমরা চলে এসেছি তিন স্টারে ওকে তো ফাইনালি আমাদের অ্যাটাকটা তো কমপ্লিট হয়ে গেল তো তোমরা কিন্তু ভিডিওগুলো ভিডিওগুলো ভালোভাবে দেখো এবং শেয়ার করো ঠিক আছে আর যদি কেউ নতুন দেখো সাবস্ক্রাইব করো বন্ধুরা আর আমি আবার সেমভাবে আর্মি বসিয়ে দেবো দিয়ে আমাদের কিন্তু এই আর্মিটা ভালো পাওয়ারফুল ঠিক আছে তোমরা সেটা ভালোভাবে দেখছো এটাগুলো ওকে আমি আবার ডোনেট নিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু আবার এটাকে চলে যাবো তার আগে আমরা একটা কাজ করি আমাদের অ্যালেক্সার দিয়ে আমরা কিন্তু আগে এই ড্রাগনটাকে ম্যাক্স করি ঠিক আছে ওকে ড্রাগনটাকে আমরা ম্যাক্স লেভেলের জন্য বসিয়ে দিয়েছি ড্রাগন আমাদের ম্যাক্স লেভেল হতে থাকুক আর আমরা আরেকটা কাজ করি যেটা হচ্ছে আমরা দুটো বিডার তো ফ্রি দুটো বিডাকে কী কী আপডেট দেওয়া যেটা একটু দেখে নিই তো আমার একটা কাজ করতে হবে সেখানে আমাদের ক্লান কাস্টার যদি কিছু লুট থাকে ওকে ক্লান কাস্টার দিয়েও কালেক্ট করে নিয়েছি দেখতে পাই যে আমরা আলেকজার কালেক্টার ওকে ওয়ান চলো ডার্ক কালাক্সার ড্রিল চলো ডার্ক লালক্সার ড্রিল দিয়ে দিই ভালো হবে সব থেকে বেটার ঠিক আছে চলো বিটারগুলো কাজে লাগিয়ে দিয়েছি এখন আমরা যাবো মেন আরেকটা অ্যাটাকে আমাদের আর এফ রেডি চলো আমরা অ্যাটাকে চলে যাই ওয়ার অ্যাটাক এবং তোমাদের লাইভ করে দেখাচ্ছি তো এই বেসটা কিন্তু বন্ধুরা সেম টু সেম বেস ঠিক আছে তো আমরা বেশি কথা না পারি তাহলে আমরা কিন্তু অ্যাটাকটা সেমভাবে অ্যাটাকটা শুরু করবো কারণ কি এখানে কিন্তু আমাদের ইগলটাই মেন ঠিক আছে আর সিঙ্গল হেনফফোন তো নর্মালি চলে যাচ্ছে যেভাবে আমরা অ্যাটাকটা শুরু করেছিলাম সেভাবেই করবো সেম বেশ আর সেম সব কিছু চলো আবারও সেমভাবে ফিল্ম ফিঙ্গার এবং কুইন কুইনকে দিয়ে কুইনের পিছনে হিলার ওকে বেবি ড্রাগন দেওয়ার পরে অল ব্রেকার নাইস অল ব্রেক ওকে ভাই নাইস অল ব্রেক এবং এখানে আবারও সেমভাবে অল ব্রেক চলো সুন্দরভাবে অলটা ভেঙেছে কিংকে এখন দিয়ে দিই যাতে আমাদের এক্সবো কিংয়ের দিকে টার্গেটটা হয় ওকে আমরা কুইনকে একটা রেস ইউজ করবো এখানে আগের মতোই ওকে ফাইনালি আমাদের সেই একই রকম একটা শুরু একই রকম চলছে কিন্তু একটা আবারও একই রকমভাবে এক্সবো এই দিকে চলেছে ব্যাস এক্সবো অলরেডি শেষ এখন আমাদের কুইন কিন্তু চলে আসবে ইগলের দিকটায় ওকে আবারও সেমভাবে এখানে পয়জন এসপেল এবং কুইনকে আরও একটা রেজিস্টেল চলো এই হচ্ছে আমাদের অ্যাটাকের মেন কাজ ঠিক আছে আমাদের অ্যাটাকটা কিন্তু ফাইনালি অনেক সুন্দরভাবে এগোচ্ছে কিন্তু অ্যাটাকটা অনেক সুন্দরভাবে এগোচ্ছে ওকে কুইন ইগল ধরলেই কিন্তু আমরা ইগল যখনই শেষ হয়ে যাবে তখনই কিন্তু আমরা এই সাইড দিয়ে পুরো ড্রাগন এবং টোটালি সব কিছু দেওয়া শুরু করে দেবো ওকে নাইস চলো চলো কুইন তো এখানে গেছে বলতে বলতে কুইন যাবে এক্ষুনি এখন আমরা আবার একটা রেজ স্পেল না ইউজ করলে কুইনকে কিন্তু আর বাঁচানো যাবে না ওকে অর্ডিনাবিলিটিটাকে ইউজ করে দিই চলো নাইস অর্ডিনাবিলিটির প্রচুর ভ্যালু এসছে এখানে একটা ফ্রিজ স্পেল ইউজ করে দিতে হবে মনে হচ্ছে এখানে আরও একটা ফ্রিজ স্পেল ইউজ করে দিতে হবে আমরা কিন্তু স্পেল অনেক বেশি ইউজ করে ফেলেছি যে কারণে সমস্যা হতে পারে তো দেখা যাক শেষ পর্যন্ত কী হচ্ছে কতটা কী সমস্যা হচ্ছে কুইন তো রয়েছে আমাদের অনেক ভালো এই দিকটায় ঠিক আছে চলো বেলুন নেক্সট উজার দিয়ে ক্লিয়ার করে দিয়ে দিকটা তাহলে হয়তো একটু ঠিক হবে চলো আর আর এইখানটা তো একটু ডেঞ্জার হয়ে গেল একটা অনেকটাই ডেঞ্জার হয়ে গেছে চলো তাও তো অসুবিধা হবে না তো দেখা যাক উজার তো আছে এই সাইডে উজার দিয়ে দিই চলো কুইন কিন্তু বাইরের সাইডে এই অ্যাটাকটা আমাদের যদিও আর্মি একটু কম পড়ে গেছে কিন্তু এটা টাইমের আগে হয়ে যাবে অনেকটা আগে অনেক কারণ আগের যে অ্যাটাকটা আমাদের কিন্তু সেই টাইমের আগে হয়নি এটা কিন্তু টাইমের অনেক আগে হয়ে যাবে তিরিশ সেকেন্ডের বেশি টাইম ছিল আমাদের হাতে ওকে তো দুটো অ্যাটাক লাইভ দেখালাম এবং তিন তিন ছয় স্টার নিয়ে আসলাম ঠিক আছে আর এদিক দিয়ে আমাদের সেমভাবে আমরা আর্মিটা বসিয়ে দিই ওকে বন্ধুরা তো আজকের দিন ভিডিওটা এতটুকুই দেখার তোমাদের সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিও তোমার সাথে ভালো থাকো আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব কর চ্যানেল সদস্য যাবে অ্যাটাকগুলো কেমন লাগছে তোমার সেটা কমেন্ট করে জানাও ওকে বাই